তিনটে ভেটকি দাও আর তিনটে মাংস দাও, কোনটা কি সেটা বোঝা যাচ্ছে না। খাও তো আগে। এটা কি বাইরে যা ঠান্ডা পড়েছে, আমার তো বেরোতেই ভয় লাগছে। এই ঠান্ডা দেখে এরকম করছি, আর যারা জম্মু কাশ্মীরে থাকে তাদের কথা ভাবো তাহলে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে, নতুন আরো একটা ব্লগে স্বাগত। অনেকদিন ধরেই ভাবছি যে মানে চপ মুড়ি মুড়ি করছে, মানে মনটা চপ মুড়ি মুড়ি করছে, সাথে সাথে শীতকাল, শীতকালে বাঙালির মনটা চপ মুড়ি করবেই। তাই জন্য ভাবলাম যে আজকে মানে একটা চপ মুড়ির দোকানে নিয়ে যাব তোমাদেরকে। চপ মুড়ি তো মানে আমি খাবো না, কারণ তোমরা জানো যে আমার দাঁতে ব্যথা হয়েছে দিন ধরে। আর আজকে ডাক্তারের কাছে, একটা অন্য ডাক্তারের কাছে গেছিলাম, সেখানে ডাক্তার দেখে বললো আমার আক্কেল দাঁত উঠছে, মানে অ্যাকচুয়ালি মাড়িটা এতটা ফুলেছে প্রতিদিন, মানে এমনি সকালের দিকেও ব্যথা করে, এখনো ব্যথা করছে, কিন্তু রাতে বেশি ব্যথা করে, মানে একদম ঘুমানো যায় না। আর দাঁতের ব্যথা যাদের হয় তারা তো জানোই, মানে দাঁতের সাথে সাথে পুরো একদম এই সাইডটা পুরো ধরে থাকে, কানও পর্যন্ত ব্যথা করে। যাই হোক, ওষুধ টষুধ দিয়েছে, সেগুলো খাই, দেখা যাক কি হয়। কয়েকদিন আগে আমার ভাই বলেছিল যে হৃদয়পুরে নাকি একটা দোকান আছে যেখানে 8 টাকায় মানে ওই ভেটকি মাছের ফিস ফ্রাই বা ফিস মানে চপ মানে মানে কিছু একটা পাওয়া যায়, আর একটা হচ্ছে চিকেন চপ পাওয়া যায় 8 টাকায়, যেটা সেটা আজকে ট্রাই করে দেখবো হৃদয়পুরে। আমি পুরো জাদু হয়ে গেছি, জাদু হয়ে এখন বেরাচ্ছি, দেখতে পাচ্ছ একদম পুরো প্যাকড আপ। যদি ঠান্ডাটা এখন ঢুকে যায় না তাহলে আরো সমস্যা হবে। দেখো সন্ধ্যাবেলা রাস্তাঘাট ফাঁকা, সব ঠান্ডাতে বাড়িতে বসে একদম চপ মুড়ি খাচ্ছে। মধ্যমগ্রাম থেকে হৃদয়পুর যাওয়ার জন্য মানে আমরা এই রাস্তাটা ইউজ করি। এই যে রাস্তাটা দেখছো এটা দেবীগড়ের রাস্তা, ঠিক আছে। এই দেবীগড়ে এখান থেকে সোজা হৃদয়পুর চলে যাওয়া যায়। মধ্যমগ্রামে যারা থাকো তারা তো দেবীগড় মোটামুটি চেনোই। এখানে একটা কালী পুজোও হতো এবছর, যদিও মানে এই করোনার জন্য কালী পুজোটা একদম বড় করে হয়নি। এই দেবীগড়ে আগে ফিলোসফি পড়তে আসতাম, আমার মানে ক্লাস 11-12 ফিলোসফি ছিল, তোমাদেরও অনেকের হয়তো থাকতে পারে, সেই ফিলোসফি পড়তে আসতাম এখানে। রাস্তাঘাটে লোক না থাকলে কেমন যেন ভুতুরে লাগে। দেখো এইদিকে হচ্ছে ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেলগেট, আর এই এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। হৃদয়পুর চলে এসেছি, এই হচ্ছে অশেষের দোকান, অশেষের যে মিষ্টির দোকান, বিখ্যাত অশেষের মিষ্টির দোকান, কোনো না কোনো দিন তোমাদের দেখাবো। আর হৃদয়পুর স্টেশনের দিকে মানে এই দিকটাতে হচ্ছে ওই চপের দোকানটা। তিনটে ভেটকি দাও আর তিনটে মাংস দাও, হ্যাঁ, আর তিনটে চিকেন। এই দোকানটার কথা তোমাদের বলছিলাম, অর্পিতা রোল সেন্টার, এটা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অশেষের একদম অপোজিটে। আর এইদিকে হচ্ছে হৃদয়পুর স্টেশন। আমি যখন কলেজে পড়তাম তখন আমি এখানে পড়তে আসতাম, মানে এদিক দিয়ে গিয়ে সোজা যেতে হতো আর কি হৃদয়পুর স্টেশনে। তখন কিন্তু এই যে দোকানটা মানে যেখান থেকে নিলাম অর্পিতা রোল সেন্টার, এখান থেকে কিন্তু খেতাম। দেখো এখনো ভিড়, দেখো মোটামুটি ভালোই। তাছাড়া তোমরা মোটামুটি যারা আমাকে মোটামুটি দেখো তারা জানো যে আমি মিষ্টি পিপাসু, মানে হাওয়া ইত্তার মতো মিষ্টি খেতে ভালোবাসি। অশেষের এই দোকান থেকে অনেক মিষ্টি খেয়ে ওকে তো বাড়িতে চলে এসেছি এইবারে। এটা এবারে খাওয়ার পালা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভাবছিলাম যে আমার মা যেহেতু বাড়ির মানে বাইরের খাবারটা খুব একটা খায় না, আমরা খাই, আমরা মানে সচরাচর অনেক খাই আর কি, কিন্তু মা মানে এই চপ টপ বেশি একটা খুব একটা খায় না, তাই মাকে জিজ্ঞাসা করব, মানে দেখে প্রথম কথা হচ্ছে একই রকমের দেখতে চপগুলো আর কি, জিজ্ঞাসা করব যে খেয়ে বলতে হবে, চোখ বেঁধে ঠেদে না, একদম পুরো সামনাসামনি বলতে হবে যে কোনটা কি চপ। এখন ব্যাপারটা হচ্ছে একই ঠোঙায় দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমিও তো নিজেও বুঝতে পারছি না কোনটা অ্যাকচুয়ালি আর কি চিকেন, কোনটা অ্যাকচুয়ালি চিকেন। উপরের দিকে নিশ্চয়ই এটা খুব সম্ভবত এই তিনটা এক রকমের, ওই তিনটা এক রকমের, হ্যাঁ সেটা বুঝতে পারলাম, কিন্তু কোনটা কি রকম তো আমিও তো বুঝতে পারছি না, একই রকমই তো দেখতে। দেখো ঠোঙা থেকে বের করার পরে এই হচ্ছে চপগুলো, কিন্তু কোনটা কি সেটা বোঝা যাচ্ছে না, একদম এই দিকেরটাই যে এইটা এটা ওখানে আবার ভেঙে ঠেঙে গেছে, সাইকেল নিয়ে আসতে গেছে ঘেমে গেছে, আর এই যে এটা হচ্ছে তোমার এই স্যালাড ট্যালাড দিয়েছে। যাই হোক কোনটা কি আমিও তো বুঝতে পারছি না, খেয়েই বুঝতে হবে। শুধু এইটুকু বুঝলাম যে মানে তৈরি করার মানে এইগুলো দেখো একটুখানি চ্যাপটা টাইপের এইটা, আর এইটা আবার একটুখানি লম্বা টাইপের, ঠিক আছে। এইগুলো দেখেই বুঝলাম যে দুটো দু রকমের, যে এটা দেখেই বোঝা গেল না। তাহলে তুমি এবারে দেখো কোনটা কি, দেখো একটা করে তো খাও, কোনটা কি দেখো, ঠিক আছে ওইটা আগে মুখে, ভেটকি মাছের, আচ্ছা ঠিক আছে আগে তো খাও, তোমাকে তো বলা হচ্ছে খাও তো আগে, বলো এটা কি। খাক দুটো খাক, আগেই বলে দেবে, ওইটা না আগে কি করে বুঝবে। হ্যাঁ সেটাও ঠিক, মানে একটা তো অন্তত খাক, ভেটকি মাছ মনে হচ্ছে, দেখা যাক কোনটা কি। এখনো কিছু বুঝতে পারোনি, বুঝতে পারোনি, মাংসের টুকরো মনে হলো, মাংস তো আছে কিন্তু এইটা মানে যেটা খাচ্ছ সেটা কি, মানে ভেটকি নাকি, ভেটকির আলাদা স্বাদ মাংসের আলাদা স্বাদ, আর এইটা তুমি কি স্বাদ পাচ্ছ সেটা তো বলো, এটা পরেরটা খেয়ে বলবা, পরেরটা খেয়ে তারপর বলবো। এবারে আমি একটুখানি দেখি, চেখে দেখি এইটা কি। আমার হাড়টা বেশি বড় হবে না, কারণ
এই সাইডে ব্যথা, তো আমার এই সাইড দিয়ে খেতে হচ্ছে কেন, আমারটা পরে বলছি, আমি তো জানি কোনটা কি, আমি জানি মাংসটা কোনটা মাংস, যেটা মানে ফার্স্টে পিস করা, মানে যেটা তুমি ফার্স্টে খাচ্ছো সেটা মাংস। আচ্ছা মানে বলছো ওই লম্বাটা, তাই তো? লম্বাটা মাংস। বেশ, এবার তোমার সেকেন্ডেরটা খাওয়ার পালা, তাই তো? খাও দেখি এবার সেকেন্ডেরটা। এটা হচ্ছে চিলি সস, চিলি সস দিয়ে খাচ্ছে। এবার খাচ্ছে হচ্ছে সেকেন্ডের যেটা, সেটা মুখে দাও, একটুখানি মুখে দিয়ে দেখো কিসের বলো। এবার তো বুঝতে পারছো এটা ভেটকি মাছ। বাইরে না খেয়ে ঠিকই বলেছে, মানে আমি তো খাই আর কি, এই যে ভিতরে রয়েছে মাংসটা দেখাচ্ছে, ঠিক আছে, আমি এখনো ভেটকি মাছেরটা খাইনি, ভিতরে রয়েছে, বাইরে খায় না, আমার মাছ যেহেতু বাইরে খায় না, তাই তাও ঠিকই বলেছে আর কি, মানে বুঝতে পেরেছে কোনটা মাছ আর কোনটা মাংস সেটা বুঝতে পেরেছে। ভেটকি মাছের চপটার ভিতরটা দেখো, মোটামুটি 8 টাকায় বেশ ভালোই। আমাদের এখানে মানে মধ্যমগ্রাম বারাসাত বা দমদম চত্বরের মধ্যে মানে আমি যতটা খেয়েছি আর কি, মানে যত চপ খেয়েছি তার মধ্যে 8 টাকায় এত বড় মোটামুটি কেউ কোথাও আমি খাইনি। চপ খেয়ে পুরো একদম পুরো পেটটা ভরে গেল, মানে শীতকালে মাঝে মাঝে এরকম গরম চপ খেতে বেশ ভালোই লাগবে। আমি তো মাঝে মাঝেই খাই, আগে খেতাম আর কি, এখন খাওয়াটা খুব কমে গেছে, কেননা এই লিভার ফ্যাটি হওয়ার পর থেকে। তোমাদের কার কার চপ খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও, মানে আমার মতো কারা কারা মানে তেলে ভাজা প্রিয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। খেয়ে দিয়ে আমি লেপের তলায় শুয়ে পড়েছি, কেননা বাইরে প্রচুর ঠান্ডা লাগছে, মানে বাইরে থেকে যখন আসলাম কানের মধ্যে হু হু করে ঠান্ডা ঢুকছিল, এমনিও মানে মাফলার টাফলার পরে গেছিলাম তাও ঠান্ডা লাগছিল। যাই হোক, আর ভিডিওটা কিরকম লাগলো সেটা আমাকে জানিও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। চলো, আর আমার সাথে সরাসরি কথা বলতে গেলে এই যে ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।